বাঁকুড়ার কামিনবাদ গ্রামের বহু প্রাচীন বিষ্ণু এবং শৈবক্ষেত্রে সংস্কারের নামে বহু প্রাচীন ইতিহাস খচিত টেরাকোটার ফলক তুলে লাগানো হল নতুন মাটির ফলক। মন্দিরের মুখ্য দরজা তৈরি হয়েছে ফাইবারের। সংস্কারের কাজে তিক্ত সুর কামিনবাদ গ্রামবাসীদের মুখে। বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে দেখতে পাওয়া যায় এই ধরনের প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি সাজানো রয়েছে অপূর্ব টেরাকোটার সাজে, সময়ের সঙ্গে সঙ্গে যার অবস্থা প্রায় ভগ্নপ্রায়। সেই রকমই বাঁকুড়ার ছাতনার কামিনবাদ গ্রামের বিশেষ প্রাচীন এই মন্দির সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছিল 6,14,000 টাকা। বহু অলৌকিক বিশ্বাসে মণ্ডিত এই মন্দিরের সংস্কারের খবর পেয়ে যথেষ্ট খুশি ছিলেন গ্রামের বাসিন্দারা। সময় গড়িয়েছে যথেষ্ট, শুরু হয়েছে মন্দিরের সংস্কারের কাজ। ঐতিহ্য মণ্ডিত পুরনো টেরাকোটার ফলক পরিবর্তন করে বসানো হয়েছে নতুন ফলক। হারিয়ে গেছে পুরনো ঐতিহ্য, এমনটাই বলছেন গ্রামবাসীরা। 6,14,000 টাকা স্যাংশন করা হয়েছিল। আচ্ছা, এই মন্দিরটা যেরকম ছিল আর এখন যেরকম হয়েছে কাজ হওয়ার পর? মন্দিরটা আগে পুরনো টেরাকোটার কাজ করা ছিল, পুরনো ঐতিহ্য ছিল, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে নতুন টেরাকোটা লাগা হয়েছে, টাইলস পটি রং ঝাঁ চকচকেভাবে লাগা হয়েছে। কিন্তু ওই যে পুরনো ব্যাপারটা ছিল সেটা নেই বলছেন? হ্যাঁ, পুরনো যেটা ছিল সেটা আমাদের নষ্ট হয়ে গেছে। সেটা কি সংরক্ষণ করার কথা আপনারা জানিয়েছিলেন? সেটাকে আমরা তো শুনছিলাম যেগুলো সংরক্ষণ করা হবে ওগুলো রাখার জন্যই রইবে আমি শুনছিলাম। মানে যে টেরাকোটা টাইলগুলো ছিল ভেঙে গেছিলো সেগুলো সব চেঞ্জ করে দিয়েছে? সেগুলো চেঞ্জ করে দিয়েছে সব। সংস্কারের কাজের ত্রুটি নিয়ে আরও কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন গ্রামবাসীরা। মন্দিরের মুখ্য দরজা তৈরি হয়েছে ফাইবারের এবং মন্দিরের মেঝেতে বসানো হয়েছে পাথরের টাইল। একটু বৃষ্টি হলেই পা পিছলে দুর্ঘটনার কবলে পড়তে পারেন যে কেউ, এমনটাই মনে করছেন স্থানীয় গ্রামবাসীরা। অবশ্যই এটা ইঞ্জিনিয়ার প্ল্যানেরই ভুল আছে, ভিতরে যখন ফাইবারের গেট করা হয়েছে তো ফাইবারের গেট মন্দিরে আমাদের ঠিক পছন্দ নয়। আর ভিতরে যে সিলিংটা প্লাস্টার করা হয় নাই তার উপরে পট্টি রং হয়েছে, বিষ্ণু মন্দির শিব মন্দির দুটো সিলিংয়ে প্লাস্টার করা হয়নি, তাহলে ওই পট্টিটা টেকবে সেটা আমরা খুশি ছিলাম নাই। আর বাইরে যদি সামনে ফ্রন্টগুলো সব রিপেয়ারিং করা হয়েছে তো ওটা টেকবে কিনা আমরা বলতে পাচ্ছি না। আর আমাদের সমস্যা এই সামনেটা এই দেখতে পাচ্ছি না, এটা ব্যাটারি পায়ে লাগা হয়েছে, এটা স্লিপ হবে। এটা আমাদের পাথর বা ম্যাট বা কোনো বিট বা ফসকা ফসকা টাইপের কিছু লাগালে তাহলে স্লিপটা হতো না। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18।